শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুবই ভালো আছো। করোনাকালীন সময়ে বাসায় থাকো তোমরা সবাই। বাসা থেকে বের হলে অবশ্যই তোমরা বিধিনিষেধ মেনেই চলবে, মাস্ক নিয়ে বের হবে। আর আজকে আমি তোমাদের যে টপিকসটি শেয়ার করব, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের আজকে আমি ফ্লাট করে দিতে যাচ্ছি। চলো তাহলে আজকে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তার আগেই বলে দিই আজকে আমি তোমাদের কি শেখাতে যাচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো না, আজকে তোমাদের সাথে ফান করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে ফান করব। সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা জানি, সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার, বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদা বেজ আছে। বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, দশমিক বা ডেসিমালের বেজ হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। এখন এদের সংখ্যাও আছে, যার বেজ যত তার সংখ্যাও ততটা। বাইনারির বেজ 2, কিন্তু এর সংখ্যা 1 থেকে 2 পর্যন্ত না, এর সংখ্যা 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ বেজ থেকে 1 কম হবে সংখ্যা, সর্বোচ্চ সংখ্যার মান। তাহলে অক্টাল সংখ্যা হবে 0 থেকে 7, হেক্সাডেসিমাল সংখ্যা হবে 0 থেকে 15, দশমিক সংখ্যা হবে 0 থেকে 9। এখন এই সংখ্যা পদ্ধতির মধ্যে যে কোনো দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা দিয়ে বলা হয় যে নিচের কোনটি বড়, বা একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটি বড় না ছোট, কত ছোট বা কত বড় বা কত বেশি তা তোমাদের নির্ণয় করতে দেওয়া হয়, তখন তোমরা হোপলেস খেয়ে যাও যে তোমাদের কি করতে হবে। তখন তোমাদের কি করতে হবে আজকে আমি তোমাদের শর্ট টেকনিকটা দিয়ে দিব। তার আগে তোমাদের বলে রাখি, আমার ভিডিওটি যারা এখন নতুন দেখছো বা আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আর আমার চ্যানেলে যারা এক মানে পূর্বের সদস্য বা সম্মানিত সদস্য আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে তাহলে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, আর শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আমরা যে শর্টকাটগুলো দেব তা যদি তোমরা স্কিপ করো, তাহলে আমার পুরো ভিডিওটা বুঝতে তোমাদের সমস্যা হবে, আর আমি চাই না যে তোমাদের সমস্যা হোক। আর যাদের হাতে সময় নেই, আশা করি ভিডিওটি না দেখাই বেটার হবে, কারণ এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য। তোমরা ভাবতেও পারবে না যে তোমরা কিভাবে একটি সংখ্যা বড় না ছোট এটা জাস্টিফাই করতে পারবে। তাহলে তোমাদের জন্য আজকে কি থাকছে? তোমাদের জন্য আজকেও থাকছে হচ্ছে শর্টকাট। শুধু আমরা শর্টকাট শিখবো না, শর্টকাটের পাশাপাশি আমাদের যে আমরা কি শিখছি এটা দেখবো অবশ্যই। তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমি শর্টকাট যা দিচ্ছি তোমরা দেখে নাও। তাহলে তোমাদের শর্টকাটটি তোমরা দেখতে থাকো। শর্টকাটটি হচ্ছে, সংখ্যাটি যদি দশমিকে না থাকে তাহলে তোমাদের কি করতে হবে, দশমিকের সংখ্যাটি রূপান্তর করে নিতে হবে। দশমিকের রূপান্তরের একটা নিয়ম হচ্ছে সংখ্যা গুণন বেজ। আমরা প্রথম পাওয়ারটা এন ধরছি, মানে অজানা। এরপরে একটা সংখ্যার কাজ হবে, এরপরে আমরা কি দিব, প্লাস, এরপরে সংখ্যা গুণন বেজ। পাওয়ার প্রথমে আমরা যেটা ধরবো সেটা থেকে এক বাদ দিয়ে দিব, এভাবে আস্তে আস্তে এক এক করে কমবে। এখন আমাদের তো পাওয়ার শুধু এখানে ধরার বিষয় না, আমরা পাওয়ারটা এখানে স্পেসিফিকভাবে ধরতে হবে। এখন সংখ্যা যদি 3টা থাকে, এর সাংখ্যিক মান হবে 3, 3 থেকে আমরা এক বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের শুরুর পাওয়ার হবে 2। এরপরে কি করব, যদি 4টা থাকে তাহলে সংখ্যা হবে 4টা, সাংখ্যিক মান হবে 4, এর থেকে এক বাদ দিয়ে দিলে শুরুর পাওয়ার হবে 3। এভাবে আমরা প্রথম পাওয়ারটা নির্ণয় করে দিব। আজকে আমরা সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা হোয়াইট বোর্ডের দিকে থাকো। আমরা যে একটা সংখ্যা দিব, এখন আমি দুইটা সংখ্যা দিচ্ছি, দুইটাই 17 লেখা আছে, নিচে একটাতে বেজ দিয়ে আছে 10, একটাতে বেজ দিয়ে আছে 8।
এখন বলে দেওয়া আছে কোনটি বড় দুইটি সংখ্যার মধ্যে। তাহলে কি করতে হবে, এট ফার্স্ট তোমাকে ভাবতে হবে যে সংখ্যা দুইটির মধ্যে কি দুইটাই দশমিকে নাই। যদি দশমিক একটা থাকে তাহলে ওটাকে আর দশমিকে কনভার্ট করার দরকার নাই, যেটা দশমিকে নাই। দশমিক ব্যতীত সংখ্যা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এই সংখ্যাটা হচ্ছে অক্টাল, অক্টাল সংখ্যাটা দশমিকে নাই, তাহলে একে কী করতে হবে, দশমিকে আমাদের নিয়ে আসতে হবে। সংখ্যা আছে কতটার মধ্যে, দুইটা, তাহলে একে দশমিকে রূপান্তর করে নিব প্রথমে। তাহলে কি করতে হবে, সংখ্যা দুইটা আছে, তাহলে সাংখ্যিক মান দুই। এখানে সংখ্যার মান হচ্ছে 17, কিন্তু সাংখ্যিক মান হচ্ছে দুই, দুই থেকে আমরা এক কম নিব। তাহলে সংখ্যা নিয়ম হচ্ছে কি, সংখ্যা সংখ্যা গুণন বেজ, পাওয়ার হবে কত, এক, যেহেতু দুইটা সংখ্যা আছে। এরপরে পরবর্তী সংখ্যা গুণন বেজ, পাওয়ার হবে 0। এখন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের দেখানো হয় যে সংখ্যা গুণন বেজ এভাবে লিখবে, লেখার পরে পাওয়ারটা লিখবা বেজের উপরে 0 থেকে শুরু করে, ঠিক আছে এই পদ্ধতি। কিন্তু যখন রেডিক্স পয়েন্ট আসবে তখন আমরা ভুল করে ফেলি যে কখন 0 বসাবো কখন 1 বসাবো, বা আমরা যদি ভুলে যাই 0 বসাইতে তাহলে আমাদের সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যাবে, তখন অঙ্ক কী হবে, ভুল হবে। তাহলে 1 গুণন 8-এর উপরে 1 মানে 8, 7 গুণন 8-এর উপর 0 মানে হচ্ছে 1। আমরা জানি যে এ টু দি পাওয়ার 0 সমান সমান কত হয়, 1 হয়। অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি 0 থাকে তাহলে ওই সংখ্যার মানটা হবে 1। এই সূত্রটা আমরা কোথায় পেয়েছি, সূচকের সূত্র থেকে। সূচকের সূত্র আমরা কোথায় শিখছি, ক্লাস 6-এ এবং ক্লাস 10-এ বা ক্লাস 9-এ আমরা লগারিদমের অঙ্কে শিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। 8×8+7 কত হচ্ছে বন্ধুরা, যোগফল 15। আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি, দশমিকে, যার জন্য বেজ দেব। এখন দেখো এটাও 17, এটাও 17, এটার দশমিক মান হচ্ছে 15-10 আর এটার মান হচ্ছে 17। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা বড়। তখন তোমরা এখানে লিখবা দুইটা বেজ যখন এক হবে তখন আমরা জাস্টিফাই করে দিতে পারবো যে কোনটা বড়। তাহলে এখানে আমরা লিখবো 17-10 ইজ গ্রেটার দেন কত, 17-8। অর্থাৎ বা অর্থাৎ এটাও লিখতে পারো 17-10 ইজ গ্রেটার দেন 15-8, তবেই তোমার আনসারটা ঠিক হবে। এখন আমাদের এখানে অনেকেই মনে করবো যে এটাও 17, এটাও 17, এটার বেজ হচ্ছে 10 আর এটার বেজ বা ভিত্তি হচ্ছে 8। এখন যদি তুমি বলো যে ডলার $100 সমান 100 টাকা, তাহলে অবশ্যই ভুল ভাববে, যেহেতু এখানে বেজ বেশি যার জন্য সংখ্যার মানটাও বেশি হবে। তাহলে আমরা খুব সহজেই আমরা বলে দিতে পারছি কোনটি বড় বা কোনটি ছোট। এভাবে সংখ্যা যদি হেক্সাডেসিমেল দেওয়া থাকতো তাহলে হেক্সাডেসিমেলও আমরা ওইভাবে রূপান্তর করতাম। আমরা আরেকটা হেক্সাডেসিমেল সংখ্যা দিয়ে সংখ্যা দিব, তোমরা দেখতে থাকো হোয়াইট বোর্ডে। আমি তাহলে তোমাদের আরেকটা সংখ্যা দিচ্ছি, একটা হেক্সাডেসিমেল আর একটা আছে দশমিক। তাহলে দশমিককে ঠিক রাখবে, যদি এখানে বাইনারি থাকতো বাইনারিকেও আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিতাম। তাহলে হেক্সাডেসিমেল এখানে সংখ্যা কতটা আছে, দুইটা, তাহলে সাংখ্যিক মান হচ্ছে 2। তাহলে কি হবে, সংখ্যা গুণন বেজ, পাওয়ার হবে 2। এরপরে সংখ্যা সরি যতটা সংখ্যা থাকবে তার সাংখ্যিক মান হবে তত, আর তার থেকে এক কম নেব, তাহলে এর পাওয়ার হবে 1। পরবর্তী সংখ্যা গুণন বেজ, পাওয়ার হবে কত, এক এক করে কমবে 0। এরপরে দেখো এফ এর মান কত, আমরা এ এর মান জানি 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তাহলে এখানে এফ এর মান বসাই দেব, 16-এর উপর 1 থাকলে 16, বি এর মান হচ্ছে 11, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে কত হয় বন্ধুরা, 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখে দেব। এখন এখানে কত হবে, 15-16 গুণ করলে হবে হচ্ছে 240। ১১×১১ টোটাল যোগফল কত আসছে বন্ধুরা, 251। কিসে কনভার্ট করে নিলাম, দশমিকে। এখন দেখো এটার বেজ 10, এটার বেজও 10। প্রথমে এফ বি আমরা মনে করে ভাবছিলাম যে ফেসবুক নাকি, কিন্তু এটার দশমিক মান হচ্ছে 251, এটার মান হচ্ছে দশমিকে আছে, এটার মান হচ্ছে 99। তাহলে কোনটি বড় তোমরা বলে দিতে পারবা, এফ বি ইজ গ্রেটার দেন 99, বা এভাবে বলে দিতে পারবা 251 ইজ গ্রেটার দেন 99, বা কোনটি ছোট বললেও তোমরা এখানে জাস্টিফাই করে দিতে পারবা। আজকের আমার এই টপিক্সটি আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
এটা যখন তোমাদের 2 মার্কের অঙ্কে বা 3 মার্কের থাকবে বলে দিবে এখানে কোনটি বড় তা গাণিতিকভাবে দেখাও। তখন গাণিতিকভাবে মানে সংখ্যা পদ্ধতিতেই তোমাকে দেখাতে হবে, আর তোমাদের অবশ্যই সূত্রটি মনে রাখতে হবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার ভালো লাগছে, আর যদি ভালো লাগা থেকেই ভালোবাসা হয় সাবস্ক্রাইব করে দিবে আমাদের তোমাদের, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে সম্মানিত সদস্য তারা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবে যে তোমাদের কেমন লাগছে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।